মেজর দুইটা পোরশন হাইলাইট করব কিছু টার্মিনোলজি বলবো কিন্তু বলার আগে এটা দেখো কি লেখা আছে বিশ্বস্ত প্রতিবর্ষ যেটাকে আমরা গুরুত্ব করবো পৃথিবীতে এর থেকে শক্তি সেদিকে মানুষকে তো হয় না এখন পর্যন্ত তারপরে আকস্মিক পতন রোধ করো তুমি কিন্তু এটা তো আজকে আমি একজন ডাক্তারের মাকে আমরা কি করে অবশ্য রোগী মানতে চাই না রোগী বলে স্যার আপনি আমি মাকে ড্রপ দিই স্যার আমার তো মাকে কোনো প্রবলেম নেই আপনি মাকে ড্রপ দিলেন আসলে একটা পেইন কমানোর জন্য দিচ্ছি না কেন কার্ডিয়াক পেইন কমানোর জন্য টিপা নিচে দিতে আমরা তো অস্ত্র প্রতিকে পেইন কমানোর জন্য মাকে একদম দিই খুব কার্যকরী এগুলো হচ্ছে ট্রিটমেন্ট প্রসেস আর দুবে যে ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলো হচ্ছে প্রিভেন্টিভ মেজার এছাড়াও কি কাজে আমরা কিন্তু বলবো না লক্ষ্য করো আর্থ্রোপেথি দুইটা জিনিস চশমা পরা তিনজন চশমা চারজন চশমা একজন
know the lesser essence is? Is it a contusion? Contusion has the basis of the skin intact and the person. You mean therefore, large capillary, but small vessel, large capillary, but skin intact. That is contusion. Okay? I have to say, that strain. Wait, here they go. Actually, muscle fiber, which is a rupture region, strain. Tendon and muscle junior go hard, strain. Kintu, here they go ligament. To the ligament hard, by the strain body. Here they go. Actually, it's a ligament. Ekta jonto ligament rupture, pura puri rupture region. Jodi problem na thake normal, jodi odd puncture hoy, then one, grade 2, grade 3. Grade 1 and grade 2, after 1 year, it is a lot of the past. Grade 4, grade 3, normal class, grade 1 and grade 2. Conjunctive is a lot of the past. Then grade 3, it is a surgery of the past. And it is a skin and injectly. It is a less action. Okay, a definition of the case. Competitive case. A kilo of the customer at the last. Hat me, palm me, would you get here? Mahoney, halal. Last part of the same, no different. Eh? What is it? The kilo and basic less. Acha, aging genetically. এইগুলি কয়েকটা ভাগে এই টার্মিনোলজিগুলি আমাদের সাথে প্রেজেন্ট হবে কেন হয় এর প্যাথোলজি টার্মিনোলজি পরে আমাদেরকে কি প্যাথোলজি এখানে মেকানিক্যাল হতে পারে সার্জিক্যাল হতে পারে টিচার কি হতে পারে এই কয়েকটা কথা আমরা বলছি যত ধরনের মাসকুলোস্কেলেটাল ডিজর্ডার আছে এর তোমরা যদি অ্যান্সার করো যে কারণ খুঁজে পাওয়া না তবে এটা যদি তোমরা এক দুই শব্দে লিখে দেবে সেটা কি একটা হইলো মেকানিক্যাল I can inflammatory, I can know degenerative. A thing just of the moment, the gene who must to stand at the other. To my common notion, the actors of the number, to be the other thing we stand to it. For mechanical activity, mechanical activity, take a note of a low back to the heart, trauma, that's a brain state of trauma related. Inflammatory belongs to infective and non-infective. Osteomyelitis, infective, সেটা জানো তো আর নন ইনফেক্টিভ কি অটোইমিউন যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস এসিডি এই জাতীয় যেগুলি আছে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস সেরো পজিটিভ আর্থ্রাইটিস আর ডিজেনারেটিভ তো একটু আগে বললাম এই যে যে অস্টিও পরোসিস অস্টিওপেনিয়া আই ফিলো যদি নিউট্রিশন এন্ড রেস্ট রিলেটেড ওয়াস নেট্রোপি আজকে তোমাদের একজনকে যদি 10 দিন আমরা সময় রাখি এবং এই নাথিং বাই মাউথ বিস্তার থেকে চলবে না শরীর মুভমেন্ট করবে না দশ দিন পরে দেখা যাবে তোমাদের মাসেল পাওয়ার কমে গেছে মাসেল ওয়াস্টিং হয়ে গেছে এবং বলা হয় যে আইসিউ পেশেন্টগুলি প্রতিদিন 3% থেকে 10% হারে তার এই শক্তি এবং তার ভলিউম কমা শুরু করে আমরা এটা অ্যাডজাস্ট করি না আইসিউতে আমরা কি দেখি ব্লাড প্রেশার দেখি বাল দেখি কার্ডিয়াক দেখি নিউট্রিশন দেখি বাট মাইক্রো স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যাচ্ছে এগুলি দিল কাজ করছে না ওইটা আমরা অ্যাডজাস্ট করি না যেটা কিন্তু মেইন প্রবলেম 24 ঘন্টার ভিতরে তার মাইক্রো আর্কিটেকচার চেঞ্জ শুরু হয়ে যায় তাহলে পটাশিয়াম সোডিয়াম যে আনাগুনা ইট্রাকশন ইনফ্লাক্স এগুলি রেগুলেশন হয় না এগুলি অ্যাডজাস্ট করা দরকার পেশেন্টকে ভালো করার জন্য এগুলি আমরা এর ভিতরে আমরা বলি অনেকগুলো জিনিসের মধ্যে আমরা শুধু আর্থ্রাইটিস নিয়ে একটু কথা বলবো কয়েকটা আর্থ্রাইটিস একটু উদাহরণ দেখো যেমন দেখো ওস্টো আর্থ্রাইটিস এটা কি ধরনের আর্থ্রাইটিস কেউ বলতে পারো পিছন দিকে বলো এটা কে পারো ওস্টো আর্থ্রাইটিস কি কি ধরনের আর্থ্রাইটিস হ্যাঁ তাহলে ওই যে তুমি হাত তুলেছো সেরো নেগেটিভ আর কেউ কিছু পারো
degenerated, yes. Quinta,
Okay,
মধ্যে আমার অবসমস লাগে, এটা নিউরোপ্যাথি কিনা চিন্তা করতে হবে, তাই না? কেন সবসময় চিন্তা করবে মাসকুলোস্কেলেটাল একটা ডিজিজ আসবে, এটা ডিজিজটার নাম কি, টার্মিনোলজি, তারপরে প্যাথোফিজিওলজি সংক্ষেপে অস্থিওআর্থ্রাইটিস নিয়ে আমি ওখানে বলেছিলাম কি দিয়ে শুরু হয়, কার্টিলেজ ড্যামেজ ফার্স্ট, দেন ফাইলিয়ার, দেন বোন, তারপর জয়েন্ট স্ট্রেস কমে যায়, এইগুলি বলে গেল। পেইন বলছে যে পরীক্ষায় একটা শর্ত আসছে তোমাদের, বলছে অস্থিওআর্থ্রাইটিস নিয়ে, যে তুমি বলবে কি পেইন, তাই না? তোমার মনের মধ্যে যা আছে তুমি সাজায় একটা কাব্য রচনা করো, তারপরে তুমি সাইন্স সিম্পটম লেখার পরে তুমি ক্লিনিক্যাল এক্সামিনেশন করো। কিছু দেখবে তুমি, কিছু দেখবে বলবে পেশেন্ট, ক্লিনিক্যাল এক্সামিনেশন কি পাবে তুমি, সব প্রশ্ন এভাবে অ্যান্সার করবে মনে রেখে। সাইন্স সিম্পটম এবার ক্লিনিক্যাল বলো, ক্লিনিক্যাল এক্সামিনেশন কি নিয়ে সুইলি পাবে, জুতা দিয়া যে কোনো মাসকুলার ক্ষেত্রে জয়েন্ট এক্সটেনশন করতে গেলে প্রক্সিমাল ডিসটর্ব হয় এবং বাইলেটারাল হয়। আল্লাহ দুইটা হাত দিয়েছে কম্পেয়ার করার জন্য, দুইটা কান দিয়েছে কম্পেয়ার করার জন্য, নাকে দুইটা ফোনা দিয়েছে কম্পেয়ার করার জন্য, দুইটা চোখ দিয়েছে কম্পেয়ার করার জন্য, কম্পেয়ার অলওয়েজ কম্পেয়ার। তাহলে লেফট হয়ে রাইটের সাথে কম্পেয়ার কর, আমি আকাশ গ্রহিত করি নিজে তখন কি মনে হয় নর্মালটা আমার দেখি সাথে, এটা আমার একটা সুবিধা, এক নর্মালের সাথে নর্মালটা একটু মিলে যায়, আমি কনফিউশন আমি সব আমার সাথে, হ্যাঁ শিক্ষক রয়েছে তো সেভাবে তুমি এক্সামিনেশন করবে, অ্যাকশন করবে, হিট করবে নি করার সময়, এই যে প্রক্সিমাল ডিস্টার আর খুব কম্পেয়ার করবে, এগুলি উল্লেখ করো। তুমি বইয়ের ভাষায় উল্লেখ করতে হবে কোনো কথা নেই, তারপরে ইনভেস্টিগেশন একটা অ্যাক্সেস দিবে, ব্লাড দিবে, তুমি যেটা আশা করো দিয়ে লিখবে, এরপরে ট্রিটমেন্টে চলে যাও। ট্রিটমেন্ট কী দিবে অস্টিওআর্থ্রাইটিস, কে পারো তোমরা কি আমার ডেমোনস্ট্রেশন ক্লাস করেছ, হ্যাঁ যারা করেছো তাদের কিন্তু অস্টিওআর্থ্রাইটিস ট্রিটমেন্ট আমি লিখে দিয়েছিলাম, তারা নিজেরা পরীক্ষা দিয়েছে যারা ক্লাস করেছে অস্টিওআর্থ্রাইটিস। দেখো তারা যেন স্টেজ বলে স্টেজ স্টেজ অফ মাইনর, পেশেন্ট পেন ফিল করবে না, ডাক্তার কাছে আসবে না, এটা শুধু হালকা বাজার করতে বলবে, জাস্ট অ্যাক্টিভিটি ডেলি লিভিং মডিফিকেশন এক্সারসাইজ ভালো থাকবে, মাইল্ড পেন, পেশেন্টকে কিছু নর্মাল ওষুধ দেবে, প্যারাসিটামল দিলে আবার এক্সারসাইজ দিলে ভালো হয়ে যাবে। বাট স্টেজ থ্রি যেটা এটাতে এনএসআই দিতে হবে, আমরা যে ফিজিক্যাল থেরাপি বলে দিতে হবে, আমরা পিআরপি দিই, স্টেম সেল দিই, এগুলি দিতে দিয়ে ট্রিটমেন্ট দিতে হবে আর ডিভাইস ইউজ করবে। আর সিভিয়ার কে যেটা অপারেশন লাগে,
প্রথম যে জিনিসটা দেখছো এটা নরমাল আসলে কি আছে কিনা বোঝা যায় মাইলে যেন হালকা দেখো কাটিয়েছে কিছুটা যেন গ্যাস হচ্ছে মডারেট আরো বেশি আর সিনিয়রে আরো বেশি কাটলে গ্যাস হয়ে যাচ্ছে এখানে দেখো এটা একটা নরমাল এক্স সেইখানে এই এক্সটা দেখো এই দেখো অস্টিওপ্যাথি এক্স জয়েন্ট স্পেন দেখো এইদিকে বেড়ে গেছে এদিকে কমে গেছে বোঝা যাচ্ছে কথা বলেছিলাম সামনে আরো বলবো পিআরপি মানে কি প্লাটিলেট রিচ প্লাজমা তাহলে একটা ডি পেইন নিয়ে আসবে পেশেন্টের কি কি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হতে পারে ডি পেইন এক নম্বর বলতে তোমরা এই তোমরা মনে করো পরীক্ষার হলে বসছো তোমরা এরপর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এর চ্যানেল লিখবে প্যারা করে লিখছো তো কি কি লিখবে ফার্স্ট ওয়াচেস নিয়ে লিখবে তারপরে ছোট ছোট বাচ্চারা যদি আসে যদি বাচ্চারা ছোট হয় তারপর ভিতরে লিগামে মিনিসকাস আছে নাম শুনেছো তোমরা মিনিসকাস মিনিসকাল ইনজুরি কোলেজাল লিগামে ইনজুরি আর কি ক্রুশিয়াল লিগামে ইনজুরি হতে পারে না এরকম অসংখ্য ডায়াগনোসিস তোমরা লিখতে পারছো এতগুলি ডায়াগনোসিস লেখো তোমার তো বই পড়তে হবে না ইন লেখো লিখে তোমার ট্রিটমেন্ট লেখো তোমরা তো স্পেশালিস্ট না যে সব একদম কমন একটা ট্রিটমেন্ট দিয়ে দেবে অনেক ট্রিটমেন্টের ক্ষেত্রে ফলো আপ শব্দ না লিখবে কারণ তুমি তো জানো না পেশেন্টটা ভালো হয়ে গেছে পেশেন্ট আসতে দিতে হবে তাহলে তোমার কনফিডেন্স লেভেল বাড়বে ট্রিটমেন্ট দেওয়ার পরে পেশেন্ট ভালো হয়ে গেছে পরে ট্রিটমেন্টের সাথে ফলো আপ শব্দ উল্লেখ করবে আচ্ছা এখন তাহলে একটা পেশেন্ট যদি আসে তোমার কি দিয়ে প্রথমে টার্মিনোলজি তারপরে তুমি এই টার্মিনোলজিতে একটা ডেফিনেশন দাঁড় করাও নিজের মতো করে দাঁড় করাও যেমন রিমোট রিলাক্সেশন অস্টিওআর্থ্রাইটিস বিষয়টা কি একটা যে ডিজেনারেটিভ এবার তুমি বলো প্যাথোলজি কিভাবে হয় এই যে এটা সাইনিভিয়ামকে আগে ধরে তারপর অন্য জায়গায় ধরো ট্রান্সফরমেশন হয় যদি পারো ভবিষ্যৎ নম্বর পেতে চাও তো আগে ক্যাসকেডটা দেখাই দেবে না হলে তোমার পাস করবে নাই বসো এরপরে তুমি কি লিখবে সাইন্স কিন্তু কি নিয়ে আসে সব জায়গায় কি পেনের সাথে আনুষঙ্গিক শুধু মনে করো তারপরে ক্লিনিক্যালে তুমি সব কি পাবে তুমি কি পাও দেখো যে ভালো নম্বর হবে সে কিছু স্পেসিফিক ইন ইয়ার ক্লিনিক্যাল এক্সামিনেশন রয়েছে এগুলি নাম উল্লেখ করবে তারপর ইনভেস্টিগেশন জেনারেল ইনভেস্টিগেশন আর স্পেসিফিক ইনভেস্টিগেশন তারপর ট্রিটমেন্ট ফলো আপ আর মাস্টার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস
শেষ হয়ে গেল সকল কিছু এইভাবে আমি বলি যে এটা সেটা গড গড বাঁধবে গিট যাবে গড বাঁধবে গিট যাবে এই এই তোমার প্রিপারেশন হয়ে গেল এই জন্য এটা বলছি এখন আরেকটা ছোট এই যে তখন তোমাদের দেখাই না শোল্ডার এই শোল্ডারের প্রবলেম বেরোতে ইন্টারেস্টিং ফিজিং স্টেজ প্রজেক্ট স্টেজ ভয়েস স্টেজ প্রথম স্টেজ দেখো পেন বাড়বে রেঞ্জ অফ মোশন কমবে প্রজেক্ট শোল্ডার মুভ করতে পারে না এই প্রথম ছয় থেকে নয় সপ্তাহের ভিতরে পেন তীব্র পেন হয় এবং রেঞ্জ অফ মোশন অফ জয়েন্টের রেঞ্জ অফ মোশন কমে যায় মুভ করতে পারে না দ্বিতীয় স্টেজ দেখো ফ্রোজেন স্টেজ এখানে পেইন কমবে বা রেঞ্জ অফ মোশন কমবে রেঞ্জ অফ মোশন আরো কমে যায় তার ফ্রোজেন হয়ে গেছে তো এটা ডিউরেশন হচ্ছে ছয় থেকে চার থেকে ছয় মাস আর থার্ড স্টেজ থার্ড স্টেজ এটা পেইন কমবে রেঞ্জ অফ মোশন বাড়বে এবং এটার বয়স হলো ছয় মাস থেকে দুই বছর এবং তুমি যদি বলে একটা রোগীকে মনে করো নয় সপ্তাহ মানে প্রায় দুই মাস এখানে ছয় মাস আট মাস আর দুই বছর যে আপনার রোগটা ভালো হইতে দুই বছর আট মাস লাগবে রুগী তোমার কাছে থাকবে তাহলে আমরা কি করবো ট্রিটমেন্ট দিয়ে এগুলো কিউরেশনকে কমাই দেবো কথা বলছো এখানে একই কথা পেইন আসবে রাতের বেলা পেইন পারে এই পাশে খাতুয়ে ঘুমাতে পারে না মুভমেন্ট পারে না আমরা কি করি এই কিছু ড্রাগ দিই ফিজিওথেরাপি দিই এক্সারসাইজ দিই আমাদের দুজন ফিজিওথেরাপি আসছে তোমাদের কিছু এক্সারসাইজ দেখাই দিই একটা এই তোমরা এদিকে আসো সামনে পিছনে নিচ্ছে পেন্ডুলাম দিবা শুধু মেজর দু একটা পোর্শন হাইলাইট করবে গ্যাপিং আচ্ছা আর হুইল শোল্ডার হুইল এক্সারসাইজ আছে তারপর সুইমিং করতে পারো কি ধরনের সুইমিং করতে যেটা মুভমেন্ট হয় আসল ঘটনা হচ্ছে কি যে সকল মুভমেন্টের কি কি মাসেল আছে যেমন ফ্রোজেন শোল্ডারের জন্য চারটা রোটেটর কাপ মাসেল কাজ করে কি কি সুপ্রাস্পাইনাল ইনফ্রাস্পাইনাল সাবসেকুলার স্টেজ পাইল এদের যে কাজ এরা পারে না তুমি শুধু এই কাজগুলি করে দিবে তারপরে আর কি বাইসেপস হতে পারে বাইসেপস টেনে রাখছি বাইসেপস পাশে কাজ করতে না পারলে বাইসেপস করে দেবে যেমন আমি তোমাকে দেখাই এদিকে সামনে দিয়ে থাকো এই যে বাইসেপস টেস্ট করছি আমি বাইসেপস সরাসরি তুমি এই এটা ফ্লেকশন কিন্তু আমি যদি তুমি ছাড়া না পিছনে দিকে এটা কি হচ্ছে ট্রাইসেপস এটা এই যে শব্দ সামনে দিকে এটা হচ্ছে ব্রাচিও রেডিয়ালিস কথা বলছো দেখি তুমি উপরে উঠাও এদিকে না না আমার দিকে তাকাও এটা কি দেখছি ডেলটা প্লাস সুপ্রাস্পাইনালাস আরো সুপ্রাস্পাইনালাস একটা তুমি একটু করতে পারে পারা পরে আর পারে না একটু পারো না এরপরে আর আবার বলছি একটু পারে এরপরে পারে না পারে না পারে না পারে না 130 ডিগ্রি এঙ্গেল পর্যন্ত পারে না পরে আবার পারে এটা একটা টেস্ট এটাকে বলতে আমরা ইমপ্রিন্টেড সাইড পজিটিভ এটা তারা বোঝায় তার সুপ্রাস্পাইনালাস টেন এনার্জি তার সাপ একোনিয়ার পার্সেন্টেজ রেশো বোঝায় এখন তোমার প্রবলেম হলো সুপ্রাস্পাইনাল তুমি সব করে দিলাম তাহলে তো হবে না এটা কেন এই এসবে ভালো হয় না যেমন মনে করো দুইটা ঘোড়া দুইটা ঘোড়া একটা হচ্ছে
দুর্বল ঘোড়া, আর হচ্ছে সবল ঘোড়া। একটা হচ্ছে 30 কিলোমিটার দৌড়ায় প্রতি ঘন্টা, আর একটা 10 কিলোমিটার। তুমি যদি দুইটাকে একই রেটে দৌড়াও 3 ঘন্টা করে, একটা যাবে 90, আর একটা যাবে কত 30, ব্যবধান কত বাড়লো? আগে ছিল ব্যবধান কত? 20। প্রথম ঘন্টা ব্যবধান 20 ছিল, কিন্তু তৃতীয় ঘন্টা ব্যবধান হয়ে গেল কত? 60। তাহলে এবারে প্রবলেম বাড়লো না কমলো? বাড়লো। তাহলে আমাদের কি করতে হবে? যেটা দুর্বল এটাকে সবল করতে হবে, আর যেটা সবল আছে এটাকে মেনটেন করতে হবে। এই জন্য এক্সারসাইজ কোনটাতে দেব কোনটাতে দেব না, দ্যাট ইজ দ্য ফেলাস। আমদানি একটু নিয়ে দিলেই হলো না এটা। আমি শক্তিশালীকে আরো শক্তি, ধনীকে আরো ধনী করলাম, গরিবকে আরো গরিব করলাম, এই সামাজিক অসমতা যদি দূর না করি, এই অর্থনীতি বাংলাদেশে চালু হবে না। যদি দেখো একটা পেশেন্টের পেইন আছে, এই পেইন সে পারে না, সে নিজে নিজে পারে না, আর কিন্তু আমি পারি খুবই করে। এটা কি প্রবলেম? এটা কি প্রথম সময় হবে? এটা নিয়ে রোগীদের পর পেশেন্টও পারে না, ডাক্তারও পারে না খুব করে। এইটা প্রথম সময় কিন্তু পেশেন্ট পারে না, ডাক্তার পারে। এটা নিয়ে রোগীদের পর, এটা প্রথম সময় পর কথা বলছো। এরকম একটি দেখবে আমরা শেষ করে দিচ্ছি এই চিত্র করে দিচ্ছি। আমি এটা করতে গেলে পারলাম না তোমাদেরকে, কেউ কেউ দেখেছ আরো কিছু ছিল, এগুলো কিছুই করবো না। আমি যেমন ধরো টেনিস এর বউ, তার পারফরমেন্স রিকোয়ারমেন্টের কথা বলেছি, একদম সেই বস্তু বলেছি, গাড়িটা ঢোকা যাবো বাইরে বাইরে ছিল, একেবারে পারফরমেন্স পাঠাইতে টিকা টিকা, এগুলি ছিল খুব করা সময় নেই। যা যা করলাম এগুলি প্রজেক্ট সরকার করলাম, মোস্ট অফ দ্য টাইম আমি বলেছি বললাম।